নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর আহ্বানে মানভঞ্জন, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন অমিয়। শিলচরে পুরোহিতের রহস্য মৃত্যু, বহুতলের নিচে থেকে উদ্ধার মৃতদেহ। পিইজি অস্থায়ী কর্মচারীদের সভা শিলচরে, জলমিত্রদের দাবি পেশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবশেষে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ধলাই কেন্দ্রের উপনির্বাচনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি তথা নির্দল প্রার্থী অমিয় কান্তি দাস। সোমবার তিনি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও জেলা সভাপতি বিমলেন্দু রায়ের উপস্থিতিতে নিজের মনোনয়নপত্র তুলে নেন। পরে অমিয় কান্তি দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি বিজেপির বিরুদ্ধে দাঁড়াননি, দাঁড়িয়েছিলেন শুধু এক ব্যক্তি অর্থাৎ বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে। এতে পরিমলের বিরুদ্ধে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। তিনি বলেন, পরিমলের বিরুদ্ধে ধলাইয়ের দলীয় কর্মীদের ক্ষোভ রয়েছে। দীর্ঘদিন থেকে পরিমলবাবু ধলাইয়ের রাজত্ব চালালে অধিকাংশ কর্মীদের উপেক্ষিত করে গেছেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এবার। তিনি আরো বলেন, মনোনয়নপত্র দাখিলের পর জেলা সভাপতি থেকে শুরু করে বিধায়ক কৌশিক রায়, জয়ন্ত মল্ল বড়ুয়া বারবার তার সাথে যোগাযোগ করেছেন। রবিবার রাতে মুখ্যমন্ত্রীও তার সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী তাকে বলেন, ধলাইয়ে নিহাররঞ্জন দাস বিজেপি প্রার্থী নয়, তিনি স্বয়ং সেখানে লড়ছেন। মুখ্যমন্ত্রী মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানালে তিনি তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এদিন নিজের মনোনয়নপত্র তুলে নেন। অমিয় কান্তি দাসে যেতিয়া বুঝি পাল, তেওঁক যেতিয়া মই রিকুয়েস্ট করলো যে হয় আমার কারণে পার্টিহে কথা, ব্যক্তি কোনো কথা নহয়, আর তেখেতেও এই কথাটো স্বীকার করেছে যে সরুরপরা আমি এইটাই শিকিছো যে রাষ্ট্র প্রথম, তারপর দল, তারপরে ব্যক্তি। গতি ব্যক্তির ইয়াত কোনো মানে স্থান না থাকে, আমি সকলের স্থান থাকে দলটো আগত, তার আগত রাষ্ট্র। গতি আমি দলের কথা চিন্তা করব, দলে তেখেতক আহ্বান জানাইছিল, আমার দলের ফলেরপরা তেখেতের প্রতি আগ্রহ আছিল যে আপনি ইমান জ্যেষ্ঠ কর্মী, ইমান দিন দলক ত্যাগ করেছে, দলের কারণে কাম করেছে, গতি দলের বিপক্ষে কিয় যাব লাগে। আর যেটা দলের সতীর্থ সকলের আমি কথা পাতিছো, সকলে সন্মতি প্রকাশ করেছে যে হয় আমার মাজত কিছু ক্ষোভ অসন্তুষ্টি আছিল বা কিছুমান বস্তু প্রতি ন্যায় নোহা বলে ভাবিছিল। আমি দলীয় নেতৃত্ব যেটা এই কথাখিনি শুনিলো, আর তেখেতসকলে সকলরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রতি আস্থা আছে, আর সেই আস্থা রাখিয়ে তেখেতসকলে বিজেপির টিকিট বঞ্চিত প্রবীণ কার্যকর্তা অমিয় কান্তি দাস নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছিলেন। সোমবার নতুন বাজার বিবাহ ভবনে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। ধলাই উপনির্বাচনে শাসক দল বিজেপি নিহাররঞ্জন দাসকে মনোনীত করে। এতেই তিনবারের টিকিট দাবিদার অমিয় কান্তি দাস নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন। কিন্তু অমিয় কান্তি দাসের মনোনয়ন প্রদানের পর মুহূর্তে ধলাই সহ বরাকের রাজনৈতিক মহলে এক চর্চিত বিষয় হয়ে গিয়েছিল। অবশেষে প্রদেশ নেতৃত্বের বোঝাবুঝির পর মনোনয়ন প্রত্যাহার করেন অমিয় কান্তি দাস। এ নিয়ে বিজেপি মহলে খুশির জোয়ার বইছে। দলীয় পার্থিত্ব হয়ে তেখেতের মাজত অকমান মনের দুঃখ বা দুই এজন নেতার প্রতি, স্থানীয় নেতার প্রতি তেওঁ ক্ষোভ আছিল। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আগ্রহ আছিল যে অমিয় কান্তি দাসের দরে এজন নেতা আমার দলেরপরা কেউ আঁতরি যাব না, দলত থাকব লাগে। আর মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হয়ে বা মই তেওঁর ওসর যেতে কথা পাতিলো, তেখেতর সমর্থকসকলের কথা পাতিলো, আর সকলে একে আশারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব আকোয়ালি লই নেতৃত্বর প্রতি শ্রদ্ধা জানায় তেখেতসকলে কৈছে যে হয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেটা বিচারিছে, গতি আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার থাকি দলটুক আগবাই নিয়া কামটো। গতি মানে ভাবো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রতি তেখেতসকলের যে শ্রদ্ধা, যধরনের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বর প্রতি তেখেতসকলের শ্রদ্ধাশীল, তার কারণে মই প্রতিগী কার্যকর্তাক আমি ধন্যবাদ জানাইছো যে তেখেতসকলে আমার দলটুক আগবাই নিয়ার কারণে ভবিষ্যৎ সদায় পাল। সম্মুখত অমিয় কান্তি দাস আছে, গতি অমিয় কান্তি দাসের পরে জানিব রাজনীতিত কোনো সমীকরণের কথা নাই, রাজনীতিত হল আমি সকলে মিলি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী। রহস্যজনক মৃত্যু ঘটল এক পুরোহিতের। শিলচর এরেন দত্ত রোডের বাসিন্দা অজিত চৌবে নামে এই পুরোহিত আরিয়ান কমপ্লেক্স নামে বহুতল ভবনে থাকতেন।
ওই ভবনের একেবারে উপরে পঞ্চম তলায় থাকা মন্দিরে পূজা পাঠ করতেন। সোমবার সকালে ভবনের পাশে খালি জায়গায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। পুরোহিতের স্ত্রী রঞ্জনা চৌবে জানান, রবিবার রাতে খাওয়া দাওয়া শেষে তার বোনের স্বামীর সঙ্গে অন্য একটি কক্ষে ঘুমোতে যান। রাত আড়াইটা নাগাদ বোনের স্বামী দেবজিৎ পান্ডে তাদের ঘুম থেকে জাগিয়ে বলেন, অজিতবাবু বাইরে গিয়েছিলেন কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও ঘরে ফিরছেন না। তার কথা শুনে সবাই ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি শুরু করেন, তবে রাতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোর পাঁচটা নাগাদ পরিবারের লোকদের চোখে পড়ে কমপ্লেক্সের নিচে পড়ে রয়েছে অজিত চৌবের দেহ। সঙ্গে সঙ্গে সবাই নিচে নেমে এসে অজিতকে দেখে কান্নাকাটি শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে, সদর পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এদিকে মৃতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে অজিত চৌবে চিন্তিত ছিলেন, এ ব্যাপারে কাউকে কিছু বলেননি তিনি। তবে পরিবারের সন্দেহ সেটা আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সদস্যদের। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সোমবার অল আসাম পিইজি অস্থায়ী কর্মচারী পরিষদের কাছাড় জেলা শাখার উদ্যোগে শিলচর পিইজি ডিভিশন টু কার্যালয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে জল মিত্ররা তাদের বিভিন্ন দাবি নিয়ে অল আসাম পিইজি অস্থায়ী কর্মচারী পরিষদের দ্বারস্থ হন এবং তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পরিষদের সম্পাদক বাপন অমসূত্র বলেন, পরিষদ আলোচনা ক্রমে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি জেলায় সচেতনতা সভা করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার কাছাড় জেলার শিলচরে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জল মিত্ররা তাদের বিভিন্ন সমস্যা লিখিতভাবে দাখিল করেন। সমস্ত আসামের ন্যায় কাছাড় জেলাতেও 10-15 বছর কর্মরত স্বেচ্ছাসেবক কর্মচারীরা জল মিত্রর পদ থেকে বঞ্চিত। সভায় তাদের অভিযোগগুলো সংগ্রহ করা হয় এবং বিভাগীয় পরিচালকের নির্দেশ মতে সেই নামগুলো সংগ্রহ করে বিভাগীয় পরিচালকের কাছে পাঠানো হবে। সেই সঙ্গে তিনি সরকারের কাছে দাবি রাখেন শ্রমিক আইন অনুযায়ী তাদের বেতন দেওয়ার জন্য। শ্রমিক আইন অনুযায়ী সমগ্র ভারতবর্ষে জল মিত্ররা 13,000 বেতন পাচ্ছেন, কিন্তু সেই টাকা থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। তারা মাত্র 6,500 টাকা বেতন পাচ্ছেন। এই বিসঙ্গতির জন্য আসাম সরকারের সাথে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তিনি আরো বলেন, ইউসিআর কমিটিকে সচল করতে হবে, নতুবা বাতিল করে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক, কারণ ইউসিআর কমিটি শুধু নামেই আছে, কোনো সমস্যা হলে তারা সমাধান করে না। 10-15 বছর যারা স্বেচ্ছাসেবকের কাজ করছেন তাদের বঞ্চিত করে কিছু কিছু এলাকায় ইউসিআর কমিটির কর্মকর্তারা তাদের ঘনিষ্ঠদের জল মিত্র পদ পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গতিকে আমি আসাম সরকার তথা আমাদের আমাদের বিভাগীয় অফিসারকে অনুরোধ করি, সেই ইউজার কমিটি খাতায় কলমে শুধু থাকলে হয় না, যদি দায়িত্ব নিতে পুরোপুরিভাবে দায়িত্ব নেওয়া হোক, নতুবা ইউজার কমিটি বাতিল করে আমাদের জলমিত্র যারা আছে আমাদের হাতে হস্তান্তর করা হোক। আমরা আসাম সরকারকে আমরা আশ্বাস দিই যে আমাদের জলমিত্রের হাতে যদি দায়িত্ব দেওয়া হয়, আমরা এখনভাবে যেভাবে পুরোপুরিভাবে দায়িত্ব পালন করছি আরও বেশিভাবে দায়িত্ব পালন করবো, যেটা এগ্রিমেন্ট সরকারে আমরা বলতে পারি। শুধু খাতায় পত্রে ইউজার কমিটি থাকলে হবে না, এবং কিছু কিছু এলাকায় সমস্ত আসামে ইজার কমিটির মাধ্যমে ইজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ঘনিষ্ঠ এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ড মেম্বার দলের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ আমাদের ভলন্টিয়ার বিগত 10-15 বছর থেকে বঞ্চিত ভলন্টিয়ারদেরকে বঞ্চিত করে জলমিত্র খোঁজ পাইয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বারংবার আমাদের লোকাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে অভাব অভিযোগ জানানোর পরও কোনো আমরা গঠনমূলক সিদ্ধান্ত নিচ্ছে না, আইনিভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, যেহেতু আমাদের সিনিয়র অফিসার সেকশনের অফিসার আমাদের এঙ্গেজমেন্ট লেটার সই থাকতে হয়, সেই সই কীভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়। গতিকে আমি আজকে ওনাদেরকে বলছিতে চাই, কাছাড় জেলায় যদি কোনো ভলান্টিয়ার বাকি হয় আমরা অনুরোধ করি যাতে আমাদের পিএইচই ডিপার্টমেন্টের এসও যেহেতু জড়িত আছেন, একটা সিগনেটারির দায়িত্ব আছে, সিগনেটার না যাওয়ার জন্য আমাদের কাছাড় জেলা যারা বাকি আছে ওনাদের গতিসত্বের এঙ্গেজমেন্ট লেটার দেওয়ার জন্য এবং সমস্ত আসামে যারা বাকি রয়েছে আমাদের মিউনিসিপ্যালিটির আন্ডারে, আরবানের আন্ডারে, এনএনপির আন্ডারে, মেগা স্কিমের আন্ডারে, ওনারা যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ওনারা জানা আছে 10-15 বছর যাবত থেকে কাজ করা আসার অভিজ্ঞতা আছে, ওনাদেরকে প্রায়োরিটি বেসিসে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের টাউন ও কান্ট্রি যারা যে যে যোগ্যতা ওনাদের জলবিত পোস্ট দেওয়া। শিলচর সাব রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত এক মুহুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে জেলা কমিশনারের কাছে লিখিত নালিশ দিলেন তার বোন। সোমবার জেলা কমিশনারের কাছে ওই মুহুরের বিরুদ্ধে পিতৃসত্ব ভূ সম্পত্তি কারসাজ্য করে বঞ্চিত করার অভিযোগ তুলে স্মারকপত্র দেন তার বোন নিভারানী দাস।
তার অভিযোগ ভাই মুহুরী নীরেন্দ্রচন্দ্র দাস ক্ষমতার অপব্যবহার করে তার পিতৃসত্বের জমির ভাগ থেকে বঞ্চিত করেছেন। তাছাড়াও ওই এলাকায় বিভিন্ন জমির নথি জালিয়াতির রমরমা ব্যবসা চালাচ্ছেন নীরেন্দ্র। এ নিয়ে প্রশাসনের কাছে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা ও তাকে সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন করেন নেতা। আমরা নিরঞ্জায় আর তাইনের বাবা নিতানন্দ দাস 96 আমরা জমিন বিক্রি দিয়েছিলি জমিন আরেকজন আর রেজিস্ট্রি করার লাগে আরও নিচে আমরা থেকে 25,000 আবার বন্ধক দিয়েছি আরেকজনের এই জমিন 2 বিঘা এগুলো টাকা নিছে। তো আজকে কী তাহলে গেছে আজকে মানে তাইনের বড় ভাইয়ের ছুটি তাইলে মানে তাইনে আমরা জমিনটা রেজিস্ট্রি করিয়া দিব বলছি। তাইন আইসই তাই নিজেরাই বাট পান নাতে আমার পর আমি কিতা করমু আমার দরিয়া কিতা করবাই তোমরা। তারপরে তাইনে কইলো যে আমি ডিসি অফিসে একটা কমপ্লেন দিমু তোমরা আমার লগে জিতে লাগে। আমি বলছি ঠিক আছে চলেন যদি যাই আমি আমার যদি জমিন পাই যাই তো ভালো কথা। দিন্দুপুরে লালা থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর আবদুল্লাহপুরে দাদিয়ে হত্যা, চর মারার প্রতিশোধ নিতে মার্ডার করার প্ল্যান। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আর্থিক সহযোগিতায় কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ক্যাম্পাসে 4 বিছানাযুক্ত কক্ষ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাটলিছড়ার সুশীল সমাজের পক্ষে বাচ্চু পাল সহ অন্যান্যরা সোমবার 4 বিছানাযুক্ত কক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন। বাচ্চু পাল সহ অন্যান্যরা কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 4 বিছানাযুক্ত কক্ষ নির্মাণের জন্য বড় অঙ্কের অর্থ প্রদান করে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই ভবনে নির্মাণ কার্যে প্ল্যান এস্টিমেট মানা হয়নি। ওই কক্ষ নির্মাণে কত টাকা মঞ্জুর হয়েছে তার তথ্য ফলকে উল্লেখ নেই, কত টাকা ব্যয় হয়েছে তারও কোনো উল্লেখ নেই। তাছাড়া গুরুত্বপূর্ণ ওই ভবন নির্মাণের সময় প্রসূতি মহিলাদের নিরাপত্তার বিষয়টি দেখা হয়নি। 4 বিছানাযুক্ত প্রসূতি কক্ষ খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, অথচ কক্ষ নির্মাণের সময় কক্ষের অবস্থানে কোনো ধরনের চিন্তা চর্চা করা হয়নি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নেওয়া প্রকল্প পিস পোস্টার কনটেস্ট অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে, যার বিষয় ছিল পিস উইদাউট লিমিটস। দুটি ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিলপুরে ক্যাম্পে সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে মোট 67 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সেখানে নিরীক্ষক হিসেবে ছিলেন তমসা ধরনাগ ও স্বপন কান্তিকর। সাথেই গতকাল স্বর্ণদ্বীপ আর্ট একাডেমি বিবেকানন্দ রোড শিলচরেও ওই একই প্রকল্পের প্রতিযোগিতা হয়। সেখানে মোট 25 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। প্রকল্প পরিচালকের ভূমিকা ছিলেন যথাক্রমে মিনারা বেগম ও প্রণয় নাগ। নিরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোদা সিনহা ও দীপ সিনহা। শিলচরে পুনরায় হিট অ্যান্ড রানের ঘটনা সংঘটিত হয়। শিলচর জানেগঞ্জে হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতারা গাড়ি ভাঙচুর করেন। ঘটনায় গুরুতরভাবে আহত গাড়ি চালক। ঘটনার খবর নিয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সদর পুলিশ সহ অর্ধ সামরিক বাহিনী ছুটে যায়। ঘটনার বিবরণে জানা যায় একটি বেরিনো গাড়ির চালক মদ্যপান অবস্থায় দ্রুতগতিতে এসে একজন পথচারীকে ধাক্কা মারে। তারপর স্থানীয়রা গাড়ি চালককে পুলিশের কাছে সমছে দেয়। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার দাবা প্রতিযোগিতা শেষ হলো। চ্যাম্পিয়ন সুরজিৎ সিংহ, রানার্স আপ সেবুল হোসেন লস্কর। ওনাদের সঙ্গে আমরা মনে রাখতে হবে সাজান ভাই গড়ে গিয়েছিলাম, সাজান ভাই ঘর থেকে এসে বদরদা যখন এখানে দেখছি দূরে বোর্ড নিয়ে খেলাধুলা করছেন, হঠাৎ আমি বললাম বদরদা এখানে একটি প্রতিযোগিতা শুরু করে দাও, তখন বদরদা বলতে শুরু করে দাও। এইভাবে আর কি আমাদের সুনাই অঞ্চলে যে কোনো খেলা করতে আমি সাহস পাই এখানে আপনারা ফুটবল একাডেমির প্রত্যেক সদস্যরা যেভাবে আমাদেরকে সাহায্য করে সেই সাহায্যের জন্য আমরা খেলাধুলা করতে পারি। আর খুচ সংস্থার কাজটা আমরা চালিয়ে যেতে চাই, আপনারা সব জনগণ যারা আছেন তারা সব সময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর সোনাই অঞ্চলে আর কি সোনাই যেমন 24 তারিখ এসেছিলাম, আর আজকে এখানে আসা এর মধ্যে আমি আসিনি, কারণ জানি ভদ্রটা আছে, রাম আছে, সাজান ভাই আছে, জলিল ভাই আছে, ওনারা এই খেলাটা চালিয়ে নেবেন। আর উনি ফোন করে বলছে তোমার আসার দরকার নাই তুমি বসো বলো। এই একটা সাহস থাকে যে সোনাই অঞ্চলে কিছু হলে মানে আমি নিঃসন্দেহে খেলাধুলা করতে পারি। আজ থেকে ঠিক 2 মাস 10 দিন পরে আপনাদের মাঠে আমাদের ভলিবলটা শুরু হয়ে যাবে, আশা করি এই জানুয়ারি মাসে আমাদের ভলিবল এখানে প্রতি বছর এইবার হবে। অন্য কিছু করার তারা বলে চিন্তা আছে। এছাড়া আমরা সাজান ভাইকেও বলেছি যে আমাদের খুঁজের প্রোগ্রামটা আগামী 2 তারিখ থেকে রেগুলার আপ টু 26 জানুয়ারি পর্যন্ত আমাদের পুরো বুকিং হয়ে গেছে, পুরো ডেট মাফিক আর খেলা প্রতিদিনই আমাদের প্রোগ্রাম আছে, মানে কম্বল বিতরণের অনুষ্ঠান
প্রতিদিনই চলে প্রায় দুই মাস দশ দিন পর্যন্ত প্রোগ্রাম। আর দুই মাস দশ দিনের মধ্যে মধ্যে আমরা ভলিবলও করবো, ব্যাডমিন্টনও করবো, ক্রিকেটও করবো, এছাড়া অন্যান্য। আব্দুল করিম জুলাই মিয়ার স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয়। প্রমিসিং প্লেয়ার আরো চারজনকে দেওয়া হয় পুরস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। মুখ্যমন্ত্রীর আহ্বানে মানভঞ্জন, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন অমিত। শিলচরে পুরোহিতের রহস্য মৃত্যু, বহুতলের নিচে থেকে উদ্ধার মৃতদেহ। পিইজি অস্থায়ী কর্মচারীদের সভা শিলচরে, জলমিত্রদের দাবি পেশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।